মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত মন্ত্রী মহোদয়, উনি বর্তমানে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে তুলে নিয়ে এ বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তাদের ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আনন্দের বিষয় জায়গায় যখন 2001 থেকে 2006 সাল বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের সেই দামাল ছেলেরা, মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিত, ভয় পেতেন, কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে বীর বুক খুলিয়ে বলতে পারে, আমরা 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের সেই বীর সেনানী। আমি মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, বর্তমানে দেশে এখনো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে, তারা ভাতা পায় না এবং মুক্তিযোদ্ধা সনদও পায়নি, তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যকে অনেক ধন্যবাদ। তিনি যথার্থই বলেছেন যে 1975 সালের 15 আগস্ট, যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমাদের মহান নেতা জিয়া খুনি মুস্তাক চক্র রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের মহান বীর মুক্তিযোদ্ধাগণ পরিচয় দিত, সাহস পাননি এবং তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন নেমে এসেছিল। কিন্তু আজকের এই সরকার, আপনারা জানেন যে অনলাইনে বিভিন্নভাবে 6 বার ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, সর্বশেষ অনলাইনে আবেদন করার মাধ্যমে সেগুলো উপজেলা পর্যায়ে যাচাই বাছাই হয়ে এবং উপজেলার মাধ্যমে এসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত হয়ে চূড়ান্তভাবে সেই তালিকা প্রকাশ পেয়েছে। তাই যারা তালিকাভুক্ত হয়েছেন তারা ভাতা পাননি বা পাচ্ছেন না, এটা স্বাভাবিকভাবে এটা হওয়ার সুযোগ নেই। তবে কেউ যদি আবেদন করে না থাকেন, নির্ধারিত ফর্মে যদি ভাতা না চেয়ে থাকেন, তাহলেই শুধু হতে পারে যে সুনির্দিষ্টভাবে যদি কোনো ব্যাপারে প্রশ্ন বলা হয় তাহলে সেটা জবাব আমরা দিতে পারবো। আর নতুনভাবে তালিকাভুক্ত করার বর্তমানে আর সুযোগ নেই। দেশ স্বাধীনতার 53 বছর পরেও যদি নতুনভাবে আবার আবেদন নেওয়া হয়, এটা একটা এন্ডলেস, এটা একটা চলমান প্রক্রিয়া হতে পারে না মাননীয় স্পিকার। তাই আমি মনে করি এবং আমাদের সিদ্ধান্ত, নতুনভাবে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।